আসসালামু আলাইকুম। সূর্য প্রায় ডুবো ডুবো, কিন্তু পশ্চিম আকাশে মেঘ থাকার কারণে দেখা যাচ্ছে না। আজকে সন্ধ্যে ছটায় সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার প্রায় 17 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এবং কাজীপুর পয়েন্টে 43 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে 27 সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে 37 সেন্টিমিটার। সন্ধ্যে ছটায় সিরাজগঞ্জ পয়েন্টে পানি সমতল 13.52, অর্থাৎ 13.52 সেন্টিমিটার। আমরা টাস্কফোর্স সদস্য সহ এখানে এসে এখানে জিওব্যাগ যেগুলো আছে কাউন্ট করা হলো। এটা ক্রসবার 3, সামনে উইন্ডমিল দেখা যাচ্ছে, খুবই চমৎকার একটা জায়গা। এই পুরো এলাকা ড্রেস মেটেরিয়াল দিয়ে ফিলিং করা হচ্ছে। এখানে হবে আগামী দিনের অর্থনৈতিক অঞ্চল, সেই লক্ষ্যে কাজ হচ্ছে এবং কাজটা বাস্তবায়ন করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ডেলিগেট পদ্ধতিতে বাংলাদেশ সেনাবাহিনী। ক্রসবার 3 এবং ক্রসবার 4কে সংযুক্ত করা হবে এই যে এই বাঁধটা দিয়ে। আগামী বছর প্রকল্পটা সমাপ্ত হবে, সেই লক্ষ্যেই কার্যক্রম এগিয়ে চলেছে। আমরা এই যে নদীর অবস্থা, আবার ফিরে আসি ক্রসবার 3-এ। প্রতিনিয়ত আমরা আমাদের যে সমস্ত হাইড্রোলিক স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলোকে হাইড্রোগ্রাফিক সার্ভের মাধ্যমে ক্রসবার 3, এটা যে শুধুমাত্র ল্যান্ড রিক্লেমের জন্যই পরিচিতি পেয়েছে বা এটার গুরুত্ব পেয়েছে তা কিন্তু না। ক্রসবার 3 বেড়ানোর জন্য অত্যন্ত চমৎকার একটা জায়গা। করোনার কারণে হয়তো ঠিকমতো এখানকার ভ্রমণ পিএসির লোকজন আসতে পারেননি, তারপরেও কিন্তু তাদেরকে সবসময় আকর্ষণ করেছে। দূরে দেখা যাচ্ছে সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট। এখানে যে উইন্ডমিল দেখা যাচ্ছে, এরকম 8টি টাওয়ার আছে এখানে। টোটাল ক্যাপাসিটি 2.8 মেগাওয়াট, এখন পর্যন্ত সর্বোচ্চ সম্ভবত 2.3 মেগাওয়াট পর্যন্ত এটি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে। 5 কিলোমিটার স্পিড থাকলে এটি বিদ্যুৎ উৎপাদনে সক্ষম, যা ন্যাশনাল গ্রিডে যুক্ত করে থাকে, এমন একটা তথ্য আমি জেনেছিলাম এই প্রকল্পের সাথে জড়িত একজন প্রকৌশলীর কাছ থেকে। অত্যন্ত দৃষ্টিনন্দন এই স্থাপনা সিরাজগঞ্জ ক্রসবার 3। এটি তৈরি করা হয় ক্যাপিটাল পাইলট ড্রেজিং রিভার সিস্টেম ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের ড্রেজ মেটেরিয়াল দিয়ে, অর্থাৎ ফেলে দেওয়া মাটি দিয়ে এটা তৈরি করা হয়। তারপর এটা হার্ডেনিং করা হয়, যার কারণে এরকম 4টি ক্রসবারের থেকে যে ভূমি পুনরুদ্ধার হয়েছে যমুনা থেকে, যেটি ইতিপূর্বে যমুনার করাল গ্রাসে নদীতে বিলীন হয়ে গিয়েছিল,
সেই ভূমিগুলো পুনরুদ্ধার করা হয়, যার পরিমাণ 16 বর্গ কিলোমিটার, যার বর্তমান বাজার দর প্রায় 4,000 কোটি টাকা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অত্যন্ত সফল একটি প্রকল্প। এইখানে সরকার বাস্তবায়ন করতে যাচ্ছেন অর্থনৈতিক অঞ্চল 2 যেটাকে বলা হচ্ছে, আর সেই লক্ষ্যে এখানে মাটি ফিলিংয়ের কাজ চলছে এবং কাজগুলো এগিয়ে চলছে। আমরা আশা করছি যে সিরাজগঞ্জের অর্থনৈতিক উন্নয়নে এটি শুধু ভূমিকা রাখবে না, সারা দেশের জন্য এটি ভূমিকা রাখবে। এখানে এমন সব অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে পানি উন্নয়ন বোর্ডের এই প্রকল্পে, দেখা যাবে জীবন ও জীবিকার জন্য আর কেউ কখনো নদী পার হবে না, ঢাকামুখী হবে না, এখানে তাদের কর্মসংস্থান হয়ে যাবে। একটা চমৎকার বিকেল আমরা দেখলাম, এভাবে আসলে কখনো দেখা হয়নি, আজকে দেখার সুযোগ হলো, তাই সবার সাথে ভাগাভাগি করে নিলাম। একটি বিষয় কেন জানি না মনকে প্রায় ভারাক্রান্ত করছে, আর সেটি হলো পানি উন্নয়ন বোর্ডের অনেক কর্মী করোনা আক্রান্ত, অনেকেই করোনা আক্রান্ত হয়ে লড়ছেন মৃত্যুর সাথে পাঞ্জা। আমরা জানি না কে কখন করোনা আক্রান্ত হই, পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের অনেক সদস্যই করোনা আক্রান্ত হয়, অনেক খবরই হয়তো আমরা জানি না। অনেক সময় এটাই মনে হয় যে আমাদের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছ থেকে যদি সহানুভূতি পাওয়া যায় মন্দ হতো। এখনই বিদায় নেব, আজকের লাইভ থেকে। তবে যে বললাম মনটা কেন জানি একটু ভারাক্রান্ত হলো, সেই জন্যই লাইভের শেষ মুহূর্তে এসে একটু আক্ষেপের কথা বললাম। সবাই ভালো থাকবেন, আমরা চেষ্টা করব যতক্ষণ পারি এই দায়িত্ব পালন করে, শুধু চাকরিজীবী হিসেবে নয়, শুধু চাকরি করি সেই জন্য নয়, এই দুর্যোগটা যাতে আমরা মোকাবেলা করতে পারি সেই লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রতিটি কর্মী কিন্তু মাঠে রয়েছেন এবং তারা কাজ করে যাচ্ছেন। এখন আমরা জিও ব্যাগ কাউন্ট করার জন্য এসেছিলাম, আমাদের টাস্কফোর্স সদস্য এসেছেন, সারাদিন পরিশ্রম করার পরেও রেস্ট নেই, রেস্টলেস অবস্থায় তাকে আসতে হয়েছে এখানে এবং তিনি কাউন্ট করে দিলেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফিজ।